এই জায়গাটা হলো সরগ্রাম জেলা আনোয়ারা উপজেলা বরুসরা গ্রাম এবং এই উদয়ন স্কুলটা তখন ছিল না, এরপরে এই জায়গাটায় উদয়ন স্কুল হয়েছে। এখানে আমি আমার বাড়ি হলো এখানে পাশেই, যেদিন আমার বাড়ি পড়াচ্ছে সেদিন আমি ছিলাম সুরকাটা গ্রামে। সুরকাটা গ্রাম বলতে আমার বাড়ি থেকে একদম সোজা দেখা যায় একটা গাছে, হরি গাছ, এই গাছকে দেখা যাচ্ছে। আমরা এক জায়গায় অপারেশন করে আসতেছি, তার শকত আলী বাড়িতে আমরা ওই দিন ভাত খাচ্ছিলাম, তখন ওনাকে ডেকে দিচ্ছি, দেখাচ্ছি যে আমাদের বাড়ি পড়াচ্ছে দেখা যাচ্ছে। তখন তারা এখানে পড়ানো শুরু করছে, আমরা তো এখানেই। পরে আবার আমরা আরও এক ঘন্টা দু ঘন্টা পরে ওই হাজিরা গিয়ে খবর হলাম আমার বাড়ি পড়ছে মুক্তিযোদ্ধারা এখানে গেছে। সালাম তারা আরও কিছু মুক্তিযোদ্ধা এখানে আসিয়া তারা দেখা যাচ্ছে তারা করছে ফায়ারিং করছে, তারাও ফায়ারিং করে। তাদের ইচ্ছে ছিল এই বাড়ি ভরে দিয়ে ফরাইয়া ফরাই যাবে, এদিকে হিন্দু বাড়ি ভরে দিয়ে যাবে, প্রোটেকশন পাওয়ার পর না তারা কিছু প্রোটেকশন দিয়ে তারা বিল দিয়ে চলে গেছে। পরে এটা তারা আসছে মুক্তি দেওয়ার সময় আমি ছিলাম না, পরে এসে তাদেরকে পাইছি, তারা এই বিবরণটা আমাকে দিল আর কি। এক ঘটনা ঘটছিল এখানে মুক্তি ধরা ওই বারোতে ওই বিল দিয়ে এখানে উঠছিল, নতুন হয়েছে তখন ওইখানে ছিল সম্পূর্ণ বিল আর দাম ছিল দাম থাকছে আর কি, তারা কম হয়েছিল। আমরা তখন বারোহীন পশ্চিম বারোহীন গ্রুপে ছিলাম, লতিক গ্রুপে, লতিক সাহেবের গ্রুপে আমরা ছিলাম। ধন এদিকে আগুন দেখা গেছে, তখন লতিক সাহেব বলতে বরুণসরা বলতে রাধাঘাট ঢুকছে, অত তাড়াতাড়ি খবর নয় এদিক থেকে কিছু মানুষ দূরে গেছে, এদের থেকে সমাপ্ত হয়ে গেলে তো ওরা এদিক থেকে ঢুকছে, এদিক থেকে ঢুকছে। পরে একটা লোক বলতে ওরা হাঁটাহাঁটি দিয়ে বাইরে যাবে এদিক থেকে পড়াই পড়ে গেল, তখন লতিক সাহেব নিজের সম্মান দিয়ে আমাদেরকে একটা খাল আছে ওই খালটা পার করা গেছে। পার করা দেওয়ার পরে আমরা গেলাম ফটো মাইসে ওই ধান ধানে জমি ছিল, ধানে জমি দিয়ে ওদিকে এসে ওরা হাঁটালে ফুল বরাবর এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, দেখি ওরা অগ্রসর হচ্ছে না এদিকে ফোহাচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে বাড়িঘর সব পোড়ায় নষ্ট করে দেবে, আমরা সামনের দিকে অগ্রসর, সামনে অগ্রসর তখন ওদিকে আসছি, ওদিকে এসে ফায়ার দেওয়ার পরে ওরাও ফায়ার দিচ্ছে, কিছুক্ষণ ফায়ার হওয়ার পরে ওরা কিছু এদিকে ফালাইছে, সবাই দিকে ফালাইয়ে বড় সংখ্যা দিয়ে ওই ইয়া দিয়ে ওই দুধের দিয়ে তারা ফালিয়ে গেছে। যাওয়ার সময় বিলের মধ্যে আমির আলী নামে একটা লোক মানে গুলি করে মারিয়েছে,